বড় অদ্ভুত হলেও ঔষধি গুণে সমৃদ্ধ এই গাছ। বাড়ির আশেপাশে রাস্তার ধারে পুকুর পাড়ে জঙ্গলে এই গাছটি বেশি দেখা যায়। তবে এই গাছটি রোপণ করা লাগে না কোনো প্রকার যত্ন। যত্ন ছাড়াই আপন মনে বেড়ে ওঠে এই গাছটি। ভাট গাছটির উচ্চতা সাধারণত 2 থেকে 3 ফুট লম্বা হয়ে থাকে। গাছটি মাঝারি আকৃতির ঝোপ জাতীয়। পাতার রং সবুজ এবং পান পাতার মতো, তবে পাতা মসৃণ নয়। পাতার গায়ের আবরণ খসখসে। শাখা প্রশাখার উভয় দিকে থাকে পাতা গজায়। এই গাছের পা সাদা ফুল হয়, তবে কোনো কোনো গাছে অথবা হালকা ফুল খয়েরি রঙের ফুলও ফোটে। ফুলগুলো গাছের বা ডাটাগুলোর অগ্রভাগে গোলাকৃতির হয়ে থাকে। ভাট ফুলের এক প্রকার মিষ্টি গন্ধ আছে, আর এই গন্ধে আকৃষ্ট হয় মৌমাছি, মাছি বা পিঁপড়াসহ অন্যান্য পোকামাকড়। কিন্তু এ গাছের পাতা কিন্তু খুবই তেতো। এটি যে শুধু পোকামাকড়কে আকৃষ্ট করে তা নয়, এই গাছটি রয়েছে ঔষধি গুণের ভাণ্ডার। এর মধ্যে যে সকল ঔষধি গুণ রয়েছে তা যদি জানতে পারেন, তাহলে আপনাকে আর বিভিন্ন রোগের জন্য ডাক্তারের কাছে ছুটতে হবে না, আর বেঁচে যাবে অনেক সংসার খরচ। এই গাছটি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। কেউ ডাকে ঘেটু গাছ, কেউ বলে ভাট গাছ, আবার কেউ কেউ বঞ্জুই গাছও বলে থাকে। আপনাদের কার অঞ্চলে কী নামে ডাকেন তা অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবেন। হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শারুক ব্লগ বাই রূপা। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটি স্বাস্থ্যবিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, এই মুহূর্তে যারা আমার চ্যানেল নতুন জয়েন হয়েছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধু তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাই। বন্ধুরা, এই রোগের সবচেয়ে বড় যে একটি উপকার করে থাকে তা হচ্ছে আপনার যৌন শক্তি বৃদ্ধিতে কিন্তু এই পাতাটি অনেক কার্যকর, এবং মেয়েলি বিভিন্ন সমস্যায় কিন্তু এই পাতাটি বিশেষভাবে কার্যকর ভূমিকা পালন করে থাকে। তো বন্ধুরা, যাদের বাত ব্যথা আছে, ঠিক মতো হাঁটতে পারে না, বিশেষ করে রাতে সে ব্যথা বৃদ্ধি পায়, এবং মাংসপেশিতে বা গাঁটে যাদের ব্যথা হয়, তারা ভাট গাছের পাতাকে পিষে প্রতিদিন সকালে খালি পেটে খেতে হবে। এভাবে টানা 1 মাস ভাট গাছের রস খেলে বাত ব্যথা দূর হবে। বন্ধুরা, এই পাতা অবশ্যই মাঝারি বয়সের পাতা নেবেন। এই পাতার রস অত্যন্ত তিক্ত এবং ঝালাঝালো, তাই আপনারা চাইলে গুড় অথবা চিনি মিশিয়ে খেতে পারেন। তবে ডায়াবেটিস রোগীরা গুড় এবং চিনি এড়িয়ে চলাই ভালো। ম্যালেরিয়া বা ম্যালেরিয়া পরবর্তী উপসর্গ সারাতে কিন্তু ভাট গাছের পাতার রস খুবই উপকারী। ম্যালেরিয়া প্রাথমিক অবস্থায় ভাট গাছের পাতা রস প্রতিদিন সকালে খালি পেটে 1 ডোজ এবং রাতে 1 ঘন্টা খাওয়ার 1 ঘন্টা আগে বা 1 ঘন্টা পরে 1 ডোজ করে খেতে হবে। এভাবে টানা যদি 10 থেকে 15 দিন খান তাহলে দেখবেন উপকার পাবেন। যাদের দেহে সবসময় ঘা, পাঁচড়া, দাঁত এইসব লেগেই থাকে, এবং দাঁত ঘা পাঁচড়া এবং দাঁত সহজে শুকাতে চায় না, এবং শরীরে পচনের মতো দেখা দিয়েছে, তারা কিন্তু এই সকল এবং যাদের নাকি এই সকল চর্মরোগ সারা বছরই লেগেই থাকে, সারতে চায় না, তারা কিন্তু ভাট গাছের পাতাকে পিষে প্রতিদিন সকালে এবং রাতে মানে এই রসটা খেতে পারেন, এবং আক্রান্ত স্থানে কিন্তু লাগাতে পারেন, দেখবেন বেশ উপকার পাবেন। এবং যাদের শরীরে সাদা সাদা গোল গোল দাঁত রয়েছে, তারা দ্রুত সারানোর জন্য এই পাতার রস 3 বার সেবন করতে পারেন, এবং সেই পিষানো পাতার পেস্ট আক্রান্ত স্থানে দিনে 2 থেকে 3 বার লাগাতে পারেন। তবে যদি দেখেন একাধিকবার ব্যবহার করলে চুলকানি হয়, তাহলে কিন্তু দিনে 1 বার ব্যবহার করাই ভালো। অনেকের মাথায় প্রায়ই উকুন দেখা দেয়। অবশ্য এখনকার যুগে উকুনের পরিমাণটা অনেকের মাথায় কমে গেছে। তো যাই হোক, যদি কারো মাথায় উকুন দেখা দেয় বা সারা বছর উকুন লেগেই থাকে, তারা কিন্তু ভাট গাছের পাতার রস মাথায় ম্যাসেজ করতে পারেন, এবং মাথায় ম্যাসেজ করার পর 1 ঘন্টা পরে মাথাটা ধুয়ে ফেলুন। এবার এই একই নিয়মে কিন্তু যদি আপনি দেখেন যে আপনার গরু ছাগলের দেহে উকুন কিংবা পোকামাকড় রয়েছে, তাহলে কিন্তু একই নিয়মে ব্যবহার করে কিন্তু তাদের বংশ নির্বংশ করে দিতে পারেন। যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে এবং পায়খানা ঠিকমতো হয় না, তারা কিন্তু ভাট গাছের পাতার রস খালি পেটে খেতে পারেন, অথবা যাদের পায়খানা দেখা গেছে যে পেট পরিষ্কার থাকা সত্ত্বেও ঠিকমতো পরিষ্কার হচ্ছে না, তারাও কিন্তু একই নিয়মে এই ভাট গাছের পাতার রস খেতে পারেন।
যে কোনো প্রকার কৃমি সারাতে কিন্তু বার গাছের পাতা খুবই উপকারী, সেটা হোক গুঁড়া কৃমি, ফিতা কৃমি অথবা যে কোনো টাইপের কৃমি হোক না কেন, এই বার গাছের পাতা কিন্তু খুবই উপকারী। যাদের গুঁড়া কৃমির সমস্যা আছে এবং সন্ধ্যার পর মলদ্বারে খুবই বিরক্ত করে কৃমিগুলা, তারা কিন্তু বার গাছের পাতা থেঁতলে মলদ্বারে লাগাতে পারেন। এর ফলে দেখবেন কৃমি অতি দ্রুত মারা যাবে এবং বংশবৃদ্ধিও কিন্তু রোধ হবে। বন্ধুরা, এবার আসুন জেনে নেই কোন কোন যৌন রোগের ক্ষেত্রে এবং কোন কোন মেয়েলি রোগের ক্ষেত্রে এই ভাট গাছের পাতাটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। বন্ধুরা, মেয়েদের অনেক ধরনের মেয়েলি ধরনের প্রবলেম রয়েছে, তার মধ্যে একটি কমন যে প্রবলেম সেটা হচ্ছে সাদা স্রাব। সাদা স্রাব হলে শরীর দিন দিন শুকিয়ে যায়, শরীর রোগাক্রান্ত হয়ে পড়ে এবং খুবই দুর্বল হয়ে পড়ে। তাই এই সমস্যা থেকে মুক্তির জন্য ভাট গাছের পাতার রস খেতে পারেন। প্রতিদিন সকালে খালি পেটে এক চা চামচ রস আধা গ্লাস পানিতে মিশিয়ে খাবেন, দেখবেন উপকার পাবেন। যাদের ধাতু দুর্বল এবং ধাতু ক্ষয় হয় তারাও কিন্তু নিয়মিত ভাট গাছের পাতা খেতে পারেন। প্রতিদিন সকালে খালি পেটে একবার করে খেলে এই সমস্যা থেকে মুক্তি হবে। বন্ধুরা, যাদের যৌনশক্তি খুবই কম, অর্থাৎ নারী এবং পুরুষের যৌনশক্তি কম থাকার কারণে যাদের দাম্পত্য জীবনে কলহ দেখা দিয়েছে, নারী এবং পুরুষের যৌনশক্তি বৃদ্ধিতে কিন্তু এই পাতা দারুণ কার্যকর। যারা যৌন জীবনে অসুখী তারা নিয়মিত এই পাতার রস খেতে পারেন। প্রতিদিন সকালে খালি পেটে একবার এই রস খাবেন। এভাবে টানা 2 থেকে 3 মাস খেলে কিন্তু অতি দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাবেন। হারানো জীবন ফিরে পেতে কিন্তু ভাট গাছের পাতা এবং শিকড় খুবই কার্যকরী ভেষজ ঔষধ। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি বা যাদের ত্বক খসখসে হয়ে গেছে তারাও কিন্তু নিয়মিত এই পাতার রস বা বড়ি করে খেতে পারেন। যদি শরীরে কোনো অংশে বিছা বা পোকায় কামড়ায় বা সেই স্থানটি ফুলে ওঠে, সে তাহলে সেই বিষকে দ্রুত দূর করার জন্য কিন্তু ভাট গাছের পাতার রস আক্রান্ত স্থানে লাগাতে পারেন অথবা সেটা পেস্ট করে কিন্তু আক্রান্ত স্থানে লাগাতে পারেন, দেখবেন খুবই ভালো কাজ করবে। যাদের দেহে টিউমার আছে এবং সেই টিউমার সারতে ভাট গাছের পাতার প্রলেপ আক্রান্ত স্থানে লাগিয়ে পট্টি দিয়ে রাখুন, টিউমার অতি দ্রুত ভালো হয়ে যাবে। এবং একটা না এভাবে একটা সময় দেখবেন টিউমারের কোনো চিহ্নই আপনার দেহে থাকবে না। এছাড়াও এর পাশাপাশি আপনারা দিনে 2 থেকে 3 বার এই পাতার রস খেতে পারেন, দেখবেন দ্রুত আরোগ্য হবে। যারা বিভিন্ন রোগে ভোগার পর শরীর দুর্বল হয়ে গেছে, ঠিকমতো খেতে পারেন না, শরীর জীর্ণশীর্ণ হয়ে গেছে, তারাও কিন্তু নিয়মিত এই পাতার রস খেতে পারেন এবং এই পাতাটাও কিন্তু খেতে পারেন। যদি এই পাতা খেতে খুব বেশি ঝামেলা মনে করেন, অর্থাৎ যেহেতু এই পাতাটি খুবই তেতো, তাহলে কিন্তু গুড় অথবা চিনি মিশিয়ে খেতে পারেন অথবা এই পাতাটি শুকিয়ে বড়ি করেও কিন্তু খেতে পারেন। এছাড়াও যে সকল শিশুরা বা বয়স্করা রাতে ঘুমের ঘরে প্রস্রাব করে তারাও কিন্তু ভাট গাছের পাতা খেতে পারেন অথবা ভাট গাছের পাতার রস একটানা 3 থেকে 4 সপ্তাহ খেলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে উপশম হবে। যারা চিত্তাবড়ি এ পাতা বা পাতার রস খেতে পারেন না, তারা বড়ি তৈরি করে একই নিয়মে খেতে পারেন। যাদের নতুন বা পুরাতন আমাশয় সমস্যা রয়েছে তারাও কিন্তু এই ভাট গাছের পাতার রস খেতে পারেন। যাদের মলের সাথে আম বের হয় বা রক্ত আমাশয় রয়েছে তারাও এই পাতার রস খেতে পারেন। 3 থেকে 7 দিন এভাবে খেলেই আমাশয় ভালো হবে। কিন্তু যাদের পুরাতন আমাশয় রয়েছে তারা 15 থেকে 20 দিন বা তারও অধিক সময় খেতে পারেন, যতক্ষণ পর্যন্ত না আপনার সমস্যার সমাধান হচ্ছে। বন্ধুরা, ডায়াবেটিক্স রোগীদের জন্য কিন্তু এই পাতাটি খুবই কার্যকর। যাদের ডায়াবেটিস রয়েছে তারা যদি ভাট গাছের পাতার রস খায় তাহলে অতি দ্রুত সুগার লেভেল নিয়ন্ত্রণে চলে আসবে, যেহেতু এই পাতাটি খুবই তেত। যাদের ডায়াবেটিসের কারণে কোনো ধরনের ক্ষত শুকাতে চায় না এবং সহজে সারতে চায় না, তারা কিন্তু ভাট গাছের পাতা নিয়মিত খেতে পারেন বা আক্রান্ত স্থানে লাগাতে পারেন, তাহলে দেখবেন অতি দ্রুত আক্রান্ত স্থানটি শুকিয়ে যাবে। যারা দৃষ্টিশক্তি স্বল্পতার কারণে চোখে ঝাপসা দেখেন এবং চোখে একটু কম দেখেন তারাও কিন্তু ভাট গাছের পাতার রস খেতে পারেন, এতে দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, এভাবে ভাট গাছের পাতা ব্যবহার করে কিন্তু নানাবিধ রোগ থেকে মুক্তি পেতে পারেন। আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী এসে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিন, যাতে তারা উপকৃত হতে পারে। আর এমন নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।